নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ইংরাজি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ টেটে। যারা ইংরেজি ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু বুঝছেন বা ইংরেজিতে যাদের একটু ভয় আছে তাদের জন্য আজকের এপিসোডটা খুবই উপকারী। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। এবং আপনারা যারা সিরিয়াল ওয়াইজ ভিডিও দেখতে চান তা তারা আপনারা এই চ্যানেলের প্লেলিস্টে যান, দেখুন পরপর সেট 1, 2, 3, 4 অবধি আপলোড করা আছে। আপনারা সেখান থেকে গিয়ে ভিডিওগুলো এক এক করে সিকোয়েন্সে দেখে নিন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা শুরু করছি, তা সেট 5 আজকে শুরু করব। তা প্রশ্নগুলো কিসের উপর আছে দেখে নিই। হেডিংটা টেমপ্লেটসে লেখা আছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। তাহলে নিয়ারেস্ট ইন মিনিং আমাদের এখানে বার করতে হবে। এখানে প্রথম প্রশ্ন আছে মরস, মরস মরস মানে হচ্ছে বিশুল্ক। তা এর এখানে সঠিক উত্তর হবে গ্লুমি, গ্লুমিটা কিন্তু এখানে এর সঠিক উত্তর বা এর সাথে যায়। তারপরে চলে আসছি রিবেট, রিবেট রিবেট মানে ছাড়, ডিসকাউন্ট যখন দেয় তখন এটা কিন্তু দেখা যায়, তাহলে এর নিয়ারেস্ট মিনিং হবে ডিসকাউন্ট। চলে আসছি পরবর্তী প্রশ্ন ইন্ডোলেন্স, ইন্ডোলেন্স মানে শ্রম বিমুখতা, তাই না? তা ইন্ডোলেন্স মানে হচ্ছে শ্রম বিমুখতা। তা এর সঠিক উত্তর হচ্ছে লেজিনেস, লেজিনেসটা এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে আসছি কম্পিউল্ড, কম্পিউল্ড তাহলে কম্পিউল্ড এর সঠিক উত্তর কি হবে? কম্পিউল্ড মানে হচ্ছে প্রণীত, ঠিক আছে? কম্পাইল্ড, কম্পিউল না কম্পাইল্ড, কম্পাইল্ড এটা প্রণীত। ওই প্রণীত এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন হবে কালেক্টেড। চলে আসি পরবর্তী প্রশ্ন রিকল, রিকল রিকল এর সঠিক উত্তর কি হবে? রিকল মানে হচ্ছে পুনরায় ডাকা বা স্মরণ করা, এখানে রিমেম্বারটা এখানে সঠিক উত্তর। তা এটা ছিল আপনাদের বাড়িতে হোমটাক্সের প্রশ্ন, তা এটা আপনাদের হোমটাক্সের প্রশ্ন ছিল, তাই এই প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্ট লিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন টেরনি, টেরনি এর সঠিক উত্তর কী হবে আমরা এখানে দেখে নেব। এর সঠিক উত্তর হবে অটোক্রেসি, অটোক্রেসি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন উইচ আর অপোজিট অর নিয়ার বাই অফ অপোজিট টু দ্য গিভেন ওয়ার্ড, তার মানে কি বিপরীতার্থক শব্দ বা বিপরীতার্থক শব্দের কাছে কোনটা সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তা এখানে আমরা দেখে নেব কোশ্চেন কি আছে, অ্যালফ, অ্যালফ এর সঠিক উত্তর কি হবে? যেটা নিয়ার বাই বা বিপরীতার্থক শব্দ সেটা হবে ইনভলভড, ইনভলভড এখানে কিন্তু সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন অ্যাডমায়ার, অ্যাডমায়ার অ্যাডমায়ার এর সঠিক বিপরীতার্থ কি হবে? না ডেসপাইট, ডেসপাইস ডেসপাইস কিন্তু এখানে সঠিক উত্তর। পরবর্তী আছে সার্ভিয়ার, সার্ভিয়ার এর সঠিক উত্তর কি হবে? ডেস্ট্রয়ার, ডেস্ট্রয়ার কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন পার্টিনেন্ট, পার্টিনেন্ট এর সঠিক উত্তর কি হবে? না এখানে সঠিক উত্তর হবে ইরেলিভেন্ট, ইরেলিভেন্ট কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে আসছি ডেলিজেন্ট, ডেলিজেন্ট এর সঠিক উত্তর, এই ডেলিজেন্টের সঠিক উত্তর চারটের মধ্যে সঠিক উত্তর হবে লেজি। নেক্সট অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট মানে হচ্ছে পরিত্যক্ত, তা এর সঠিক উত্তর বা সঠিক বিপরীতার্থক শব্দ হচ্ছে কিপ, এখানে সঠিক উত্তর। এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্নগুলোতে, পরবর্তী প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড, তাহলে সুইটেবল ওয়ার্ড দিয়ে আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, মানে শূন্যস্থান পূরণ করতে হবে। তো চলুন শূন্যস্থান পূরণ কি আছে দেখে নিই। প্রথম প্রশ্ন আছে উই আর গোয়িং টু ড্যাশ এ মাইট সার্ভেন্ট, তাহলে এ মেইট সার্ভেন্ট, ঠিক আছে? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? না সঠিক উত্তর হবে উই আর গোয়িং টু এনগেজ, গোয়িং টু এনগেজ এ মেইট সার্ভেন্ট, ঠিক আছে? চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন পুয়ার ড্যাশ হি ইজ, হি ইজ অনেস্ট, তাহলে পুয়ার ড্যাশ হি ইজ, হি ইজ অনেস্ট, তাহলে এখানে পুয়ার এর সাথে এই চারটার মধ্যে যেটা সঠিক উত্তর সেটা কোনটা হবে? এর সঠিক উত্তর হবে থ্রু, পুয়ার দো, সরি পুয়ার দো হি ইজ, হি ইজ অনেস্ট, ঠিক আছে? তাহলে এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন দ্য পুলিশ ড্যাশ দ্য উইটনেস, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? তাই চারটির মধ্যে সঠিক উত্তর হবে ইন্টারোগেটেড, ইন্টারোগেটেড কিন্তু এর এই দ্য পুলিশের সাথে কিন্তু যায়। চলে আসছি দ্য পরবর্তী প্রশ্ন দ্য ইন্সপেক্টর ড্যাশ দ্য কালপ্রিট, দ্য ইন্সপেক্টর ড্যাশ দ্য কালপ্রিট, তা কী হবে এখানে সঠিক উত্তর? তা এখানে সঠিক উত্তর হবে ডোমিনেটস, ডোমিনেটস মানে আধিপত্য বিস্তার করা, তাই না? তাহলে ডোমিনেটস দ্য কালপ্রিটস। চলে আসি পরবর্তী প্রশ্ন দ্য টিচার ড্যাশ দ্য ক্লাস উইল, দ্য টিচার ড্যাশ দ্য ক্লাস উইল কোনটা হবে? না এর সঠিক উত্তর হবে দ্য টিচার কন্ট্রোলস দ্য ক্লাস উইল, ঠিক আছে? কন্ট্রোলস দ্য ক্লাস উইল এখানে সঠিক উত্তর।
নেক্সট প্রশ্ন, আই ক্যান ড্যাশ ইউ অফ মাই বেস্ট এফোর্টস, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? আই ক্যান প্রমিস, আই ক্যান প্রমিস ইউ অফ মাই বেস্ট এফোর্ট, এটা কিন্তু আমি আপনাকে দিতে পারি। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন বসিয়ে আমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তা প্রথম প্রশ্ন আছে, হি ইজ অ্যাডমিটেড ড্যাশ ক্লাস এইট, অ্যাডমিটেড মানে হচ্ছে ভর্তি হওয়া, তাহলে অ্যাডমিটের সাথে কোনটা সঠিক হয়? না, অ্যাডমিটেড টু এখানে কিন্তু সঠিক উত্তর হবে। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটা কি হলো? হি ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস এইট। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, দ্য নিউ রুল ইজ অ্যাডভেঞ্চারাস ড্যাশ আস, অ্যাডভেঞ্চারাস মানে হচ্ছে সুবিধাজনক, তাই না? বা সুবিধাজনক বলা যায় না, আশ্চর্যজনক এখানে সঠিক উত্তর হতে পারে। তা চলুন, তা দ্য নিউ রুলস ইড অ্যাডভেঞ্চারাস ড্যাশ আস, না এর সঠিক উত্তর কী হবে? না, সঠিক উত্তর হবে টু আস, আমাদের কাছে। নেক্সট, ইয়োর প্ল্যান ইজ অ্যাডভার্স ড্যাশ আওয়ার ইন্টারেস্ট, তাহলে অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল, তাই না? তাহলে অ্যাডভার্স টু, অ্যাডভার্স টু আওয়ার ইন্টারেস্ট এখানে সঠিক। নেক্সট, হি ইজ অ্যাফেকশন ড্যাশ মি, অ্যাফেকশন মানে হচ্ছে এখানে সঠিক উত্তর হবে স্নেহ, তাই না? তাহলে হি ওয়াজ অ্যাফেকশন মানে স্নেহ ড্যাশ মি, না এখানে ফর মি হবে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, হি ইজ অ্যাফেক্ট মেট ড্যাশ মি, তাহলে অ্যাফেক্ট মেট ড্যাশ মি, না এখানে অ্যাফেক্ট মেট টু মি এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আই অ্যাম অ্যাফ্রেড মানে ভীত ড্যাশ হিম, তাহলে ভীত তারপরে ড্যাশ তারপরে হিম, এটা সঠিক উত্তর কি হবে? না, আই অ্যাম অ্যাফ্রেড অফ হিম, তার প্রতি। ঠিক আছে, তো চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্নগুলোতে। পরবর্তী প্রশ্নগুলোতে আমাদের এখানে আছে, দেখি, ফলোয়িং ইচ কোশ্চেন ওয়ান ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল, ফাইন্ড দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড অ্যান্ড ইন্ডিকেট ইউর কারেক্ট চয়েস, তাহলে এখানে যেখানে সঠিক উত্তর সেটা আমাদের বার করতে হবে, মানে না এখানে স্পেলিং ভুলভাল দেওয়া আছে, মানে বানান ভুল আছে, তা যেটা যে বানানটা সঠিক হবে সেই বানানটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। তা আমরা দেখে নিই এই 25 নম্বর প্রশ্নের সঠিক বানানটা কোনটা আছে, তাহলে প্রবৃত্তি, তাই প্রস প্রোপেন্সিটি, 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 প্রোপেন্সিটি মানে হচ্ছে প্রবৃত্তি। ঠিক আছে, আমরা 25 নম্বরটা পেরে গেছি, এবার 26 নম্বরে চলে যাই। 26 নম্বরে আমরা দেখব কোন বানানটা ভুল আছে, অ্যাবস্ট্রিউস, অ্যাবস্ট্রাস বা অ্যাবস্ট্রাস, এর সঠিক উত্তর হবে দুর্ভেদ্য, অ্যাবস্ট্রাক্টস, তাই না? তা এর সঠিক উত্তর হবে এটা। তা চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে 27, 27 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এর সঠিক উত্তর কি হবে। ইটিনারি, হ্যাঁ অপশন সি কিন্তু, সরি এইটা না, অপশন সি, অপশন সি, ইটিনারি, হ্যাঁ অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 28 কি অ্যান্সার হবে দেখি নি আমরা, টেনাসিয়াস, টেনাসিয়াস, টেনাসিয়াস এখানে অপশন ভুল দেওয়া আছে, তাহলে এইটা হবে সঠিক উত্তর, টেনাসিয়াস, না দুটো বানানি নাকি একই, না না TEN দিয়ে হবে, তাহলে টেনাসিয়াস, টেনাসিয়াস মানে অনমনীয়, ঠিক আছে, অনমনীয় এটা কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 29 কি আছে আমরা দেখে নেব। তা 29 আছে, ডিফিডেন্স, ডিফিডেন্স মানে হচ্ছে অপ্রত্যয়, ডিফিডেন্স এই বানানটা কিন্তু এখানে সঠিক আছে। আর নেক্সট অ্যান্ড লাস্ট আছে কি, রিসেন্ট, রিসেন্ট, রিসেন্ট মানে হচ্ছে, হ্যাঁ রিসেন্ট বি বানানটা সঠিক, রিসেন্ট মানে হচ্ছে সাম্প্রতিক। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, 30টা প্রশ্ন, একটু উচ্চারণের ত্রুটি হয়েছে আমি মানছি, যেহেতু আমার মানে মাতৃভাষা বাংলা, তা সুতরাং উচ্চারণে একটু প্রবলেম হয়েছে, তা তার জন্য ক্ষমা প্রার্থী। তা আমি একটা জিনিস আপনাদের বলে দিই, আপনারা যদি এইভাবে নিজেরাও প্র্যাকটিস করেন, আমার ত্রুটির সাথে সাথে আপনাদের ত্রুটিও কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমিও যদি দু চার দিন প্র্যাকটিস করি, তাহলে আমারও এই ত্রুটিগুলো আশা করি ঠিক হয়ে যাবে। তা সুতরাং এবার আমরা চলে আসি আমাদের যে মেইন পার্ট, মানে আকর্ষণীয় বিষয়টিতে। তা আমরা আকর্ষণীয়টা বিষয়টা আলোচনা করবো, তা আকর্ষণীয় বিষয় আপনাদের আবেগ বা আপনাদের আনন্দ দেওয়ার জন্য, বা আপনারা যাতে মোটিভেট হন, তা আপনাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। তা আমাদের এই প্রচেষ্টা আপনারা যাতে সঠিকভাবে প্রস্তুতি নেন বা সঠিকভাবে অংশগ্রহণ করেন বা আপনারা কোঅপারেট করেন, তাহলে আমরা এই প্রসেসটা খুব অনেক দূর চালিয়ে যেতে পারবো। তা আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা আমি বলছি, আপনারা একটু লিখে নেন। তাহলে নিয়ারেস্ট মিনিং অফ রেমেডি, অপশন এ রেডিনেস, অপশন বি ট্রিটমেন্ট, অপশন সি রিস্টোর, না অপশন ডি কিওর। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি,
nearest meaning of remedy, option A, readiness, option B, treatment, option C, restore, or option D, cure. আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা আপনাদের সঠিক উত্তরটা পেস্ট করুন, আগামী দিন ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেই উত্তরটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।